যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, মালয়েশিয়া প্রতিনিধি এস এ সৌরভ, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন ও সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানি সরকার উজ্জ্বলে পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ডেট্রয়েট ও হ্যামট্রামিক সিটিতে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে শোভাযাত্রা করেছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি। বাংলা টাউনে শুরু হওয়া এ শোভাযাত্রায় ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে কমলা হ্যারিসের পক্ষে স্লোগান দেয় অংশগ্রহণকারীরা। বিভিন্ন স্টেট থেকে আগত ডেমোক্র্যাটিক পার্টির অফিসিয়াল ডেলিগেট সহ মিশিগান স্টেটের নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেন শোভাযাত্রায়। এদিন সন্ধ্যায় হ্যামট্রামিক সিটির আলাদিন রেস্টুরেন্টে ওয়াশিংটন ও মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির নেতাদের নিয়ে একটি নির্বাচনী সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ডেমোক্র্যাটিক নেতা দেলোয়ার সাইদ, কংগ্রেস উইম্যান প্রমিলা জয়পাল, নাসরিনা বার্জি, ব্রেন্ডা আব্দিলাল সহ বাংলাদেশ ও অন্যান্য কমিউনিটির ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও সমর্থকরা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুয়ালালামপুরের হোটেল ইন্টার কন্টিনেন্টালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা হয়েছে। মালয়েশিয়া যুব দলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে রমজান আলী ও নাজমুল হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি লায়ন মাহবুব আলম শাহ, তালহা মাহমুদ, মির্জা সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম বশির আলম, শ্রমিক দলের সভাপতি রাজু ইমান আলী হানিফ, আব্দুল হাই হেলাল, আমিনুল ইসলাম, এনায়েতুল্লাহ মুমিন সহ অনেকে। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দেশটির পরিবর্তিত বিভিন্ন আইন নিয়ে সচেতন করতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত। আব্বাসিয়ার একটি হোটেলে মঈনুদ্দিন সরকারের সভাপতিত্বে আহ্বা যুবেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নাসির উদ্দিন খোকন, মোহাম্মদ জালাল উদ্দিন, জাহাঙ্গীর খান পলাশ, আলামিন রানা, হেবজু মিয়া, সাদেক রিপন, আবু বকর পাভেল, আলাল আহমেদ, রবিউল ইসলাম খান, আহাদ আম্বিয়া খোকন সহ অনেকে। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মেধা নয় পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি, এ বিষয়ে বিতর্কে অংশ নেয়া দুটি দলকেই বিজয়ী ঘোষণা করা হয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় বিপক্ষ দলের তাহসিন কবির ও সুরাইয়া মাসুম। বিতর্কে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসীমউদ্দিন, বিচারকের দায়িত্ব পালন করেন আফতাব আহমেদ, মাসুদুর রহমান ও আবু রাশেদ। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। জেদ্দার এফসি ইউনাইটেড ফুটবল ক্লাব গুলাইলের জার্সি উন্মোচন ও সংবর্ধনা আয়োজিত হয়েছে নজরুল ইসলামের সভাপতিত্বে। এতে প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাকসুদ আলম মাসুদ, কয়েস আহমেদ, আলী আকবর সোহেল, আবু সায়েম পাটোয়ারি, শরীফ আহমদ ও আনোয়ার হোসেন। বিপুল সংখ্যক প্রবাসী উৎসবমুখর এই আয়োজনে অংশ নেন। সামদানি প্রত্যয়, আরটিভি।